যে জিনিসটা আমাদের একটা সেন্টেন্স থেকে মেইনলি নিতে হবে সেটা হচ্ছে এসেন্স। এসেন্স আছে না, যে একটা স্মেল কি, এটা একটা ভ্যানিলা স্মেল আসে বা এটাতে একটা স্ট্রবেরি স্মেল আসে, একটা ফ্লেভার আসে, এসেন্সটা নিতে হবে। যে এই সেন্টেন্সটা বেসিক্যালি হোয়াট হি অর শি লাইক অর দ্য সেন্টেন্স ওয়ান্টস টু টক অ্যাবাউট, এইটার জন্য আমার সবগুলো মুখস্থ করতে হবে না, 70% বুঝলেই হবে, মাঝে মধ্যে 60-65%। তো আমি আমাদের স্টুডেন্টদের যখন রিডিং করাই তখন আমি ওই ভোকাবুলারিগুলো ধরি না, আমি একটা এমন প্যাসেজ সিলেক্ট করি যেখানে সব ধরনের কোয়েশ্চেন আছে ফার্স্ট অফ অল, তখন ওদেরকে আমি বলি, ওদেরকে বলার পর ওরাই অ্যান্সার করে, ধরুন ওদের কাছ থেকে আমি অ্যান্সার নেই, আমি অ্যান্সার বলিও না। সাধারণত যে আই ওয়াশিং এর কথা আমি বুঝলাম একদম ফার্স্ট ডে, যে ট্র্যাপ বা যেটা সেটা কি হয়, যে কোনো জায়গায় তুমি যাবা যে টিচার বা যেটা হয় সে বলবে ভোকাবুলারি মানে কি, এইটা মানে এইটা এরকম পড়াচ্ছে, যে এখানে এখানে এটা হয়েছে, এরপর এটা এটা হয়েছে, এরপর এটা হয়েছে, এই ওয়ার্ডটা মানে কি, এই ওয়ার্ডটা মানে এইটা, এই ওয়ার্ডটা মানে কি এইটা, তাহলে এখানে এইবার আসো উত্তরে, তাহলে উত্তরে কি হবে, আরে ভাই ভোকাবুলারি তুমি ভুলিয়ে দিলাম, তাহলে উত্তরে কি হবে এটা জিজ্ঞেস করে লাভ, এটা কি কোনো মানে শেখানোর জায়গা হলো, সে তো ভোকাবুলারি পারবে না, জানবে না, এটাই ফ্যাক্ট। রিডিং পরীক্ষা আমি দিতে যাবো, আমি ভোকাবুলারি জানবো না, এইটা মাথার মধ্যে নিতে হবে, তো আমি পাগলের মতো ভোকাবুলারি মুখস্থ করবো না, আমি পাগল না বা আমি বোকাও না, সো ভোকাবুলারি পারি না ভাইয়া, ভাই ভোকাবুলারি কি করবো না করবো, এই জিনিসগুলো এটা নিয়ে এর থেকে দূরে থাকতে, ভোকাবুলারি কেউই পারি না, কেউই পারি না। আমি জিম্যাটের প্রিপারেশন নিছি, সো আমি অনেক ভোকাবুলারি মুখস্থ করছি, আমার ভোকাবুলারি ব্যাংক তখনও ভালো ছিল, আলহামদুলিল্লাহ এখনো ভালো আছে, কিন্তু তারপর আমি রিডিং করতে গেলে এমন আমি অনেক ভোকাবুলারি পাই যেগুলো আমি পারি না, স্বাভাবিক ব্যাপার, এটা আমি না, এটা যে কেউই পারবে না, এটাই এটাই স্বাভাবিক। এটাকে আবার নিয়ে টেনশনে কিছু নেই, আমি ভোকাবুলারি পারি না ভাই, এই জন্য আমি ভোকাবুলারি জানতাম না, তুই জন্য না না কেউই জানে না, হয়তো কেউ দু চারটা এদিক ওদিক জানে বেশি কম বেশি, এটা ঠিক আছে, সো ভোকাবুলারি বুঝে বুঝে এরকম হবে না।